নমস্কার, শুরু করছি আরও রান্নাঘর। বিকেল 4:30 মানে আরও রান্নাঘর। এই আরও রান্নাঘরে আমরা দেশ বিদেশের রান্না যেরকম দেখাই সেরকম ঘরোয়া রান্নাও দেখাই। আজকে যে রান্নাটা সেই রান্নাটা সম্বন্ধে বলে দিই। রান্নার নামটা বলবো না, রান্নাটা যে করছে তার মুখ থেকেই শুনবো। রান্নাটা হলো অনেক পুরনো রান্না। কোফতা যেরকম আমাদের দেশে এসেছিল, মাঞ্চুরিয়ানই ধরে নিই, যেটাকে চাইনিজ কোফতা বলা হয়। চায়নাতে মাঞ্চুরিয়ান বলে কোনো জিনিস হয় না। চাইনিজ খাবার যখন আমাদের দেশে এলো তখন আমরা এই মাঞ্চুরিয়ানটাকে আবিষ্কার করি। আজকে কি মাঞ্চুরিয়ান শিখব না অন্য কিছু শিখব, দেখে নেবো আজকে আমাদের বৌদি ভাইকে। প্লিজ ওয়েলকাম। তো বানিস দিদি নমস্কার, কেমন আছো? কি রান্না করবে? আমি আজকে করবো ইচড়ের দম। চিনি লাগবে, নুন লাগবে, আদা বাটা, ঘি, আর হচ্ছে তোমার দারচিনি, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা। কি করবে প্রথমে বলো? প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দেবো। এখন তো সবাই তো স্বাস্থ্য সচেতন, এখন তো বেশি ঘি রান্না খেতে কেউ চাই না, ওই জন্য আমি ভাবলাম যে মেইনলি এটা ঘি দিয়েই করতে হয়। আচ্ছা, হ্যাঁ, মানে এচোর ভাপা। ঠিক আছে, তুমি রান্না শুরু করো, তারপর গল্প করবো। ঠিক আছে, ঠিক নিয়ে নাও। প্রথমে গ্যাসটা অন করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা তেমন লাগবে। গ্যাসটা অন করি, তাতে আমি প্রথমে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে দাও। ঘিটা তো বেশি জ্বাল দিতে লাগে না। তেল পড়লো, তারপর কি পড়বে? তারপরে পড়বে ঘি, দিয়ে দাও। এতে এক চামচ মতন ঘি পড়লো। বলছে শরীর সচেতন, কিন্তু ঘিটা বেশ, যতটা তেল ততটাই ঘি। তাতে টেস্ট হবে না? না, তাহলে তুমি কি এরকম বাড়িতে রান্নায় এরকম ঘি ব্যবহার করো? করি, মানে বুঝে বুঝে করতে হয়। তাহলে তোমার এই যে এত তেল ঘি খাও, এরকম যে নিজেকে মেইনটেইন করে রেখেছো, এই রেসিপিটা কি? এই রেসিপি বলবো কি বলো? সেটাও বলবো। এর আমাকে দাও এটা, বলো তুমি রেসিপিটা কি, গরম হোক আমি রেসিপিটা জানবো। রেসিপিটা কি করো? সকালে উঠে কি খাও? সকালে উঠে ফার্স্ট মর্নিং ওয়াক করি। তারপর? তারপরে এলাম, আসার পরে অল্প যোগাসন করি। আচ্ছা, যোগ আবার আসন, আমরা যোগ বিয়োগ করি। তারপরে যা হয়, যা হয় মানে চা খেলাম, কিছু হয়। ও হ্যাঁ, চা খেলাম অল্প, দিনে দুবার চা খাই, বেশি চা খাই না। ওকে, তারপর লাঞ্চে? লাঞ্চ না, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, আচ্ছা, তারপর ব্রেকফাস্ট? ব্রেকফাস্টে আমি ছানা খাই, ছানা ফল। বুঝতেই পারছি। তারপর? রান্না করি বেশি, খাই কম। আচ্ছা, তারপর? তারপর লাঞ্চে? লাঞ্চে কি খাও? অল্প ভাত, তার সাথে যেরকম হয় সবজি, মাছ। আমি মাটনটা খাই না। আচ্ছা, ওকে, তেল আর ঘি গরম হয়ে গেছে, এরপর কি দেবে? দারচিনি, দেখো গরম হয়ে গেছে। প্রথমে দারচিনি পড়লো, তারপর? তারপরে দেবো হচ্ছে এঁচোড়টা। কতটা এঁচোড় আছে গো মানিস দিদি এটাতে? এই মানে এঁচোড় যদি এটা যদি বলি তাহলে 250 মতন। 250 এঁচোড়, সেটাকে ভাপি নিয়েছি আমরা। না পড়লে তো গন্ধটা হবে না। গন্ধ আসছে, গন্ধ আসছে, রেগে গেছে, আমি গন্ধ শুকিয়েছি বলে। তাতে পড়লো 250 ভাপানো এঁচোড়। আচ্ছা, তেজপাতাটা এখন পড়বে না? হ্যাঁ দেবো। আচ্ছা, তেজপাতা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু তার গন্ধটা চলে যায়, চলে যায়। কিন্তু আমরা যখনই মাংস কষাই আমরা তেজপাতাটা দিয়েই কষাই, কিন্তু তখন যদি গন্ধটা রিটেন করে তখন কিন্তু গন্ধটা যায় না, না তাই না? তাহলে এই ক্ষেত্রে তুমি কেন, এই যে এঁচোড়কে কিন্তু গাছপাটা বলা হয়, কেন মাংস যেভাবে রান্না করা হয় সেইভাবেই কিন্তু এঁচোড় রান্না করা হয়। তাই তুমি তেজপাতা আগে দিলে না কেন? না, আমি ভাবলাম আমার ইচ্ছে, ভাই আমি দিতে পারি না, যদি তোমার খেতে হয় খাও, না তো না খাও। না, আমি হ্যাঁ হ্যাঁ বলেছি আবার। আমি চিন্তা করলাম যে কারণ এটা তো টোটালি মানে ভাপে রান্না হয়। আচ্ছা, আমি যেটা বাড়িতে করি সেটা হচ্ছে আমি কুকারে করি, জাস্ট ওপর দিয়ে মানে ঢেকে ঢেকে করি। বুঝতে পেরেছিস? তাতে মানে সিদ্ধটাও ভালো হয় আর গন্ধটাও, সব পুরো গন্ধটা ভাপে হয়, পুরো পুরো ভাপে। বুঝতে পেরেছিস? এবার এটাকে আমরা ভালো করে ভাজবো, তাই তো? তারপর কি দেবে এতে? একটু ভাজা হবে, ব্যাস, বেশি ভাজতে লাগে না। ওকে,
এবার দেব আমি তেজপাতা। আচ্ছা, দু তিনটে তেজপাতা। তারপর কি পড়বে? এবার পড়বে পেঁয়াজ বাটা। আমরা আজকে রান্না করছি এঁচোড়ের দম, আর কে শেখাচ্ছে? পানিস্মৃতি। পানিস্মৃতি, এবার কি দেবে বলছিলে তুমি তখন? এবার দেবো আমি পেঁয়াজ বাটা। দিয়ে দাও, কতটা দেবে? এনা চামচ। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে, এমনি তো কোনো মশলা নেই। পেঁয়াজ বাটাতে কতটা দেবে তুমি? এক চামচ, দুই চামচ, তিন চামচ। একটু তো গ্রেভিটা লাগবে না। আচ্ছা, সাড়ে তিন চামচ, সাড়ে চার চামচ, সাড়ে চার চামচ পেঁয়াজ বাটা। ওকে, এখানে আদা রসুন নেই? হ্যাঁ, আদা দেবো, রসুন দেবো না। এই রান্নাটা একটু অন্যরকমভাবে হচ্ছে আমি দেখছি, কারণ আমরা যখনই এঁচোড় বা এই ধরনের রান্না করে থাকি তখন কী করি, আমরা আদা রসুন বাটা এসব দিয়ে কষাই। কিন্তু এখানে আমি দেখছি এই স্টাইলটা, রান্নার স্টাইলটা সম্পূর্ণ আলাদা। মানুষদের নিজের মতন করে রান্না করছে। এখানে তেজপাতা পরে পড়লো, তারপর আদা রসুন বাটা পড়বে। আচ্ছা, আমাকে একটা বলো মানুষদের, এই যে আদা রসুন বাটা যে পরে পড়ছে, কাঁচা গন্ধ হবে না? না, রসুন তো দিচ্ছি না আমি, যেহেতু আদা তুমি বলে। হ্যাঁ, আমি বলেছি শুধু আদা বাটা, শুধু আদা বাটা। হ্যাঁ, আদা বাটা তো পড়তেই পারে। দিই? দিয়ে দাও, এখন দেবে কি? হ্যাঁ, না রসুনে না একটা উগ্র গন্ধ থাকে, যেন ওটা ভাপে রান্না হচ্ছে। তো না, অ্যাকচুয়ালি কি বলতো, যখন আমরা গাছ পাঠা বলি, আমরা মাংসের মতন রান্না করি, তো সেই জন্যই জিজ্ঞেস করলাম। সেটা তো মাংস হয়ে গেল, মানে এটা তো মানে এঁচোড়টাকে ভাপা রান্না করছি। আচ্ছা, তুমি যে কোনো জিনিস ভাপা যদি রান্না করো, শোনো, ভাপা রান্না আর দম এক জিনিস না, ঠিক আছে? দম রান্না এসছে দমপোক থেকে, সেখান থেকে আমরা দম রান্না পেয়েছি। কিন্তু ভাপা রান্না, এটা কিন্তু এক একটা স্টেটে একই রকম হয়। যেমন ভাপা ইলিশ, সর্ষে বাটা পরে, কাঁচা লঙ্কা পরে, ভাপাও যেতে পারে, ভেটকি মাছ, ঠিকই বলেছো। কিন্তু এই রান্নাটা যখন দম বলছো, তখন কিন্তু ভাপার সঙ্গে দমের কিন্তু সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? দম আমরা কখন দিই বলো তো? ঘিমে আছে যখন আমরা কাঠ কয়লার মধ্যে, নিচে কাঠ কয়লা, উপরে কাঠ কয়লা দিয়ে দম দেওয়াকে দম বলে, তখন কিন্তু দম কথাটা আসে, দম মারো দম। আর যখন তুমি ভাপা রান্না বলছো, তখন কিন্তু তুমি সম্পূর্ণ রান্নাটা ভাপে করবে, যেটাকে বলে স্টিম, স্টিম, ঠিক আছে? দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার কি দেবে? তারপর এবার যাবে হচ্ছে টক দই। টক দই কতটা দেবে গো? এক বেশি, টক দই বেশি না, এক চামচ, এক চামচ। জল ঝরানো টক দই। এটা একটু সাদা সাদা না? হ্যাঁ, একটু সাদা সাদা হবে। লঙ্কার গুঁড়ো হলুদ যাবে না? আচ্ছা, ওই লঙ্কাগুলো কখন পড়বে? হ্যাঁ দেবো। আচ্ছা, ওকে, এটা কাজু বাটাও পড়ছে না, গোটা কাজু পড়বে, তাই তো? গোটা কাজু। তুমি একদিন বলছিলে কি একটা, কি একটা খাওয়াবে বলছিলে, কি বাটার চিকেন, কি সব বাটার ফাটার দিয়ে, কি গো? হ্যাঁ, ওটা কি গো? ওটা ওটা চিকেনের ব্রেস্টটাকে দিয়ে আমি করি। আচ্ছা, কি করো? ওটা চিকেনের ব্রেস্টটাকে ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে ওটা পরিষ্কার টরিষ্কার করে জাস্ট রসুন বাটা, আদা বাটা, একটু মিষ্টি, একটু গোলমরিচের গুঁড়ো, আচ্ছা, ওটা মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি কুকারে একটু সাদা তেল, অল্প বাটার দিই। আচ্ছা, দিয়ে একটু গোলমরিচ মানে থেতো করলাম, জাস্ট মানে একটু আস্তে আস্তে থাকবে, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে দিয়ে দিই, একটু নাড়াচাড়া করলাম, দিয়ে কুকারে দুটো তিনটে স্টিম দিয়ে দিলাম। এবার একটু জল বেরোবে, এবার কুকারটাকে আমি খুললাম প্রেশারই করে, তারপরে ওটাকে আমি পুরো মানে হাতেও করা যায়, কারণ চিকেন তো খুব নরম জিনিস, ওটা করে জলের মধ্যে ওটা ঠান্ডা করে ওটাকে পুরো ম্যাস্ট করবো। আচ্ছা, হলো। এবার আমি ফ্রাই প্যানে অল্প বাটার দেবো, দিয়ে এবারে চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে একটু নুন ওটা জাস্ট দেখে নেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দু চার চামচ কর্নফ্লাওয়ার এমনি জলে গুলে এবার চিকেনে দিয়ে দেবো। খালি দিয়েই যাচ্ছে, শেষটা কখন হবে? তখন দিয়ে বলেছে মাখনি করবো, ভাপাবো, কর্নফ্লাওয়ার দেবো। আচ্ছা, তারপর অনেক সময় সাপেক্ষ রান্না, মানে তাই যে কোনো রান্নাই যদি সময় দিয়ে করা হয় সেই রান্নার স্বাদ ভালো হয়। হ্যাঁ, তারপর চেষ্টা করো। তারপর তারপর তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করলাম, ওটা একটু গ্রেভি মানে বেশ কি বলবো মাখা মাখা হবে। এবার তুমি নুন, নুন টুনগুলো একটু দেখে নিলে। হ্যাঁ, এবার আমি গার্নিশিংয়ের জন্য কী করবো,
একটু পেঁয়াজ কলি কুচাবো, আচ্ছা, একটু ক্যাপসিকাম, হ্যাঁ, একটু জাস্ট একটু বাটারে ওটাকে ফ্রাই করব, মানে ফ্রাইটা এমন করব যাতে ওটা পুড়ে পুড়ে না যায়, আচ্ছা, একটু শক্ত শক্ত থাকবে, ব্যাস। এবার ওটাকে নাবালাম, নাবিয়ে ওর উপর সুন্দর করে সাজিয়ে দিলাম সবুজ সবুজ দেখতে, তারপরে একটু বাটার উপরে দিয়ে দিলাম। তুমি তুমি তো একটা সাজাবার উপর বেশ জোর দাও, মাটির হাঁড়ি মাটির বাসন দিয়ে সার্ভ করো, কাঁসা থালা, এটা আমি কাঁসা দিয়ে, সরি, কাচের পাত্রে রাখবো, এটা কাচের প্লেটে তুমি সার্ভ, প্লেটে, ওকে। এখানে কদ্দুর, এখানে প্রায় হয়ে আসছে, এরপর কি যাবে? এবার আমি দেবো হচ্ছে নুন আর চিনি, আচ্ছা, দিয়ে দাও, এ নাও, নুন আর চিনি, আচ্ছা, কতটা পড়বে? অল্প, এটা দেখতে সৌন্দর্যের জন্য, মানে এটা একটু দমটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। তারপর এটা কষা হবে, জল টল পড়বে না? অল্প জল পড়বে, এখন পড়বে? হ্যাঁ, একটু পরে পড়বে, একটু পরে, একটু পরে, গন্ধ ছেড়েছে না? বেশ ভালো গন্ধ ছেড়েছে, বেশ, তেল ছেড়ে দিয়েছে গো মশলা থেকে, মশলাটা কষা হয়ে গেছে কিন্তু, এবার হালকা একটু জল দেবো, এ নাও, আমাকে বলো, আমি দিচ্ছি, থ্যাংক ইউ, এ নাও, ওইটুকু না দিতেই পারতে, কোনো দরকার ছিল না। এরকম আরো অনেক কিছু চলবে, এঁচোড়ের দম, এঁচোড়ের দম। তো এবার কি করবে? জল দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে, কোন বাসনে দেবে? কোনটা? এটাই, এটা এনাও, এখানে রাখি, গ্যাসটাকে অফ করে দাও, অফ করে দেবো, তাতে কি করবে? এনাও, চলে যাবে, বেশ তেল ছেড়েছে, নিজে কিন্তু তেল মশলা কম খায়, আর অন্যকে কিন্তু বেশ ভালোই জমিয়ে তেল আর ঘি খাওয়ায়। রেসিপিটা কিন্তু আমাকে বললো না এখনো রোগা থাকার, বলবো, অবশ্যই বলবো, তুমিও তো রোগা হয়েছে, তুমিও তো রোগা, আমি কোথায় রোগা? তুমি খুবই রোগা, এবার তুমিও তো অনেক রান্না করো কিন্তু খাও না, কে বলেছে? আমি প্রচুর খাই, হয়েছে, এবার কিছু করবে? আর কি দেবে? কাজু, মানে সে কাজুটাকে একটু ভেজে দিলে ভালো হতো না? ভালো হতো, তাই না? এটা যদি ভিতরে দিয়ে দিতাম তাহলে তো, আর কিশমিশ, যেহেতু মিষ্টি মিষ্টি, কাজু যখনই কোনো জিনিসে গার্নিশ করবেন সবসময় খেয়াল রাখবেন কাজু আর কিশমিশটাকে ভেজে নেবেন। কাজু ডাইরেক্ট ঘিতে ভাজতে পারেন, কিন্তু কিশমিশ যখন ভাজবেন কিশমিশকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে কি হবে, কিশমিশগুলো ফুলে যাবে, আর যখন ঘিতে বা তেলে ভাজবেন বেশ ফোলা ফোলা হবে, গার্নিশ করতে কিন্তু খুব ভালো লাগবে দেখতে, শুকনো শুকনো লাগবে না, কাজুগুলো থাকবে কাজুর মতন আর কিশমিশগুলো বেশ ফুলো ফুলো টাইপের হবে। তো সবসময় চেষ্টা করবেন যখন কাজু আর কিশমিশের গার্নিশ করবেন তখন সবসময় ভেজে গার্নিশ করবেন, আদারওয়াইজ কাঁচা গন্ধ আসে। হয়েছে, সিঁদুর পরানো, আর কি করবে দেখো, এবার তুমি পরাও, এটা থাকলে না এরকম খুটখুট করতেই থাকবে, ছাড়ো তো অনেক করেছো, দেখি এবার, সব কিছু ঠিক আছে, গার্নিশ ফার্নিশ সব ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? কি করবো আমি, কাগজটা নিচে হাতে, ঠিক আছে, রান্না করার পর রান্নার বাসনটা যদি ময়লা লাগে
দেখতে ভালো লাগে না, ভালো লাগে না, ঠিক আছে? আমি তো জানি এটা তুমিই করবে। ও বাহ, আমাদের রেডি এঁচোড়ের দম। বাণীশ্রী দি আজকে আমাদের রান্না করেছে এঁচোড়ের দম। এটা সম্পূর্ণ বাণীশ্রী দি বাণীশ্রীদির মতন করেছে। যদি বলা হয় দম তাহলে দম, যদি বলা হয় ভাপে তাহলে ভাপে, ঠিক আছে? এবার যেটা করবো আমি এটাকে টেস্ট করবো। এঁচোড় আর কিশমিশ গরম কিন্তু ভালো হয়েছে, একটু নুনটা কম হলে ভালো হতো, আদারওয়াইজ ঠিক আছে। ভেরি গুড, ভেরি টেস্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ বাণীশ্রী দি, খুব ভালো রান্না করেছো। আবার আরও ভালো রান্না চাইবো তোমার থেকে, ঠিক আছে? ঠিক আছে। পিঠি পুলু খেয়েছি, ভেজ রান্না খেলাম, এবার নন ভেজ। নন ভেজ বলছো? গিফট নেবে না আজকে? হ্যাঁ নেবো তো বটেই, কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে। তোমার রান্নাটা তো সবাইকে জানাতে হবে, কিভাবে আরেকবার হলো দেখাতে হবে না, তাই রান্নাটাকে আরেকবার দেখে নিই। প্রথমে কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে একটু গরম হলে তাতে দারচিনি দিতে হবে, এর মধ্যে ভাপানো এঁচোড় দিয়ে কষতে হবে, তারপর এতে তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নুন ও চিনি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিতে হবে। তৈরি হয়ে গেলে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন এঁচোড়ের দম। আমাদের পক্ষ থেকে, আমাদের আরও রান্নাঘরের পক্ষ থেকে একটা ছোট্ট ভালোবাসা তোমার জন্য। সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ভালো থাকো আর এরকম জমিও রান্না করো, তুমিও ভালো থেকো। একদম ঠিক, তোমাদের ভালোবাসাই আমার এখানে প্রাপ্য, কারণ যত তোমরা আমাকে ভালোবাসবে তত আমি ভালো ভালো রান্না দেবো। কিন্তু যাবার আগে কি করব, আজকে দেবো একটা টিপস। অনেক সময় কি হয়, আমরা যখন বাড়িতে এঁচোড় এনে কাটি তখন বটিতে আঠা লেগে যায়, ঠিক আছে? অনেকে কি করে, সেই আঠাটাকে লেবুর রস কিংবা তেঁতুল দিয়ে তোলে। এত ঝামেলা করার দরকার নেই, ছুরি বা বটিকে যদি আগুনের সামনে সেঁকে নেওয়া হয় আর কাপড় দিয়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু আঠাটা চলে যায়। আজ আসি, কালকে আবার ফিরবো এরকম আরও রান্না, আরও টিপস এই আমাদের আরও রান্না করে। টিল দেন লাভ ইউ, বাই বাই। আরো রান্না ঘর, আরো রান্না ঘর, আরো রান্না ঘর।